কোথায় ছিলে এতক্ষণ তুমি? আমরা তো চিন্তা করে ছটফট করছি, আর তুমি ফোনটাই বা ধরছিলে না কেন? বাবা, সিচুয়েশনটা এরকম ছিল, আসলে ফোনটা আমি সাইলেন্ট করে রেখেছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম তোমার ফোন আসছে, কিন্তু ধরা সম্ভব হচ্ছিল না। কি হলো বলতো বাবু, ওর কি সত্যি সব কথা মনে পড়ে গেছে, নাকি এটা ওর মনের কল্পনা? না মা, ওর সত্যি সব কিছু মনে পড়ে গেছে। এদিকে তো বিয়ের লগ্ন ভণ্ডুল হয়ে গেল, যারা পাড়া প্রতিবেশীরা এসেছিল তারা অর্ধেক খেলো, অর্ধেক তো খেলোই না। বিয়ে হলো না, বিয়ের খাবার কি করে খায় বলো? আর আমরা যারা পাড়া প্রতিবেশীরা রয়েছি তারা কয়েকজন রয়েছি, আর তোমাদের দুজন আত্মীয় রয়েছে। তাহলে কি মেয়ের বাড়ির লোকজনরা রাজি হলো না বিয়েটা দিতে? তাহলে তোমরা বিয়েটা করে নাও। অপরাজিতা মা, তুমি কি তোমার বাড়ি খুঁজে পেয়েছো? আমরা সেটা জানবার জন্য ছটফট করছি, আর যদি তোমাদের বাড়ির সকলে আমার ছেলেটাকে মেনে নিয়ে আশীর্বাদ করতো কি ভালোই না হতো। কিন্তু তারা কি রাজি হলেন না? পরিষ্কার করে বলো না মা সবটা। বাবা, অপরাজিতা বিবাহিতা, ওর স্বামী আছে। সরি আঙ্কেল, সরি আন্টি, আমি যদি আগে জানতাম আমি সবকিছু আপনাদের জানিয়ে দিতাম। আমি এরকম অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে আপনাদের ফেলতাম না, আমি সবকিছু দেবদীপকে জানিয়ে দিতাম। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। বাবু, ও কি বলছে কিছু তো বুঝতে পারছি না, তুই একটু পরিষ্কার করে বল। ও বিবাহিতা মানে তাহলে ওর স্বামী কোথায়? এমন ঘটনাও যে মানুষের জীবনে ঘটে সেটা অন্যের মুখে শুনলে বিশ্বাস করতাম না বাবা, নিজের জীবনে ঘটলো তো তাই বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। না, কি হয়েছে একটু ঠিকঠাক করে বল না শুনি। হ্যাঁ, সব কথা খুলে বল না বাবু। আসলে মা, অপরাজিতার স্বামী আছে, সংসার আছে। ওর স্বামী তো ধরেই নিয়েছিল যে অপরাজিতার কোনোদিন ফিরবে না। মেবি হি থট পারহ্যাপস শি ইজ ডেড, তাই আজ একই লগ্নে সে মানে ওর স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করল। সে কি কথা, আল্লাহ যা করেন। মঙ্গলের জন্যই করেন আল্লাহ। আমি আপনাদের ধর্মের লোক নই আঙ্কেল, হয়তো না জেনে আরেকটা অপরাধ হয়ে যেত। কি বলছো তুমি মা, আমাদের সঙ্গে এই কদিন মেলামেশা করে তোমার এই মনে হলো? আমরা ধর্ম দিয়ে মানুষকে বিচার করি? অপরাজিতা, সে ছোট্টবেলা থেকে শুনে এসেছি ধর্মের থেকে মানুষ অনেক বড়। মানুষ ধর্ম তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি। তুমি এই কথাটা কি করে বলতে পারলে অপরাজিতা? অপরাজিতার আসল নাম শবনম। দাঁড়া দাঁড়া দাঁড়া, অনেকদিন যশের গান শুনিনি, আজ কিন্তু যশকে গান শোনাতেই হবে। আমাদের মনে আছে যশ আগে কত গান গাইতো, মাঝখানে যশের কি হলো, গানই গাইতে চায় না। শোন যশ, আজ তুই যদি গান না শোনাস না তোকে ছাড়বো না, আমি বলে রাখলাম। কি রে তোরা বল? তোর কমন সেন্সের এতটা অভাব দেখে না খুব অবাক লাগছে। তা সত্যি কি তোর কমন সেন্সের অভাব, নাকি ইচ্ছা করে কথাগুলো বলছিস? আমি কি কিছু ভুল বললাম?
স্বপ্নদীপ, আমার মনে হয় এই মুহূর্তে তোর এই কথাটা বলা উচিত হয়নি। কত বড় একটা বিপর্যয় ঘটে গেল বলতো। আমি তোদের কিছু বলিনি রোহিণী, প্লিজ মাইন্ড করিস না। তবে এখন আমি যে কথাটা বলবো সেটা শুনতে তোদের ভালো নাও লাগতে পারে। কি কথা? আমি একদিন শাবনাম কই ছেলেটার সঙ্গে একটা কফি শপে দেখেছিলাম এবং ওরা খুব ঘনিষ্ঠ ভঙ্গিতেই ছিল। আমি প্রথমে বুঝতেই পারিনি যে এটা শাবনাম হতে পারে, কারণ আর পাঁচজনের মতো আমি ভেবেছিলাম যেহেতু শাবনামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাহলে হয়তো সত্যি শাবনাম আর বেঁচে নেই। তাই প্রথমে যখন শাবনামকে দেখি আমি চমকে উঠেছিলাম, ভেবেছিলাম যে হয়তো শাবনামের মতো দেখতে অন্য কেউ হতে পারে। আর সেটা কনফার্ম করার জন্যই আমি কাছাকাছি যাই। কাছে গিয়ে দেখি অবিকল শাবনাম। আমি এই কথাটা কাউকে বলিনি, ইভেন রোহিণীকেও আমি বলিনি। কেন না বলার মতন কি হলো? আগে বললে তো অ্যাটলিস্ট আমরা। সেই তো, আগে বললে যশকে আমাকে বিয়ে করে এত বিড়ম্বনায় পড়তে হতো না। এখন তো শাবনাম ফিরে এসেছে, ওর মনের মধ্যে একটা ঝড় উঠেছে যে শাবনাম ফিরে এলো অথচ শাবনামকেও অ্যাকসেপ্টই করতে পারলো না। কিন্তু আমি কি করবো বলতে পারিস যশ? আমিও তো একটা মেয়ে, আমারও তো একটা মান সম্মান আছে, আমারও একটা সমাজ আছে। আমি একটা মেয়ে হয়ে কতবার সিঁদুর পরে কতবার সিঁদুরটা ওঠাবো বলতে পারিস? তুই আমাকে ভুল বুঝছিস রোহিণী, আই ডিড নট মিন দ্যাট। আমি বলতে চেয়েছি যে আমরা তাহলে এত টেনশন করতাম না। শোন স্বপ্নদীপ, তোর এই কথাটাকে আমি বিশ্বাস করতে পারলাম না। সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার রাহুল দা, আমার সব কথায় যে তোমাকে বিশ্বাস করতে হবে তার তো কোনো মানে নেই, আর সেটা আমি এক্সপেক্টও করি না। এই যশ, আমি আসি রে। চলে যাচ্ছ রাহুল দা? আমি চলে যাচ্ছি। রাহুল দা, যশের আজকের দিনটার তুমি সাক্ষী থাকবে না? যশের আজকের দিনটা আমি সাক্ষী থেকেছি, তবে এখন মনে হচ্ছে না থাকলে মনে হয় ভালো করতাম। শাবনাম এলো অথচ ফিরে চলে গেল, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাহলে আমার কি করা উচিত ছিল রাহুল দা বলো? তুমি যেটা বলবে আমি সেটাই করবো, বলো। আমি বলার কি? তোর সিদ্ধান্ত তোরই। তাহলে তুমি কি এটাই বলতে চাইছো রাহুল দা, যে আমি শাবনামকে জায়গাটা ছেড়ে না দিয়ে ভুল করেছি? এটা তো নাটক নয় রাহুল দা, এটা তো সিনেমা নয় বলো, এটা তো আমার জীবন, আমারও তো একটাই জীবন। আমি একটা জীবনের মধ্যে কতবার এরকম বিড়ম্বনায় পড়বো বলতে পারো তুমি? হ্যাঁ, এখন যদি যশ বলে তাহলে। না রোহিণী, আমি তোকে আর অসম্মান করতে পারবো না। থ্যাংক ইউ যশ, কিন্তু কি বলতো, শুধুমাত্র আমাকে অসম্মান করবি না বলে যদি আমার সঙ্গে থাকতে চাস তাহলে প্লিজ থাকিস না। দেখ রোহিণী, বাকিটা তো নিজেদের মধ্যে, কিন্তু শাবনামকে আমি। একটা জিনিস তো ঠিকই, শাবনামের বিয়েটা তো হতেই যাচ্ছিল। আর যদি সঠিক সময় শাবনামের সবটা মনে না পড়ে যেত যশ, তাহলে ওর বিয়েটাও তো হয়ে যেত বল। না, শাবনাম আগে থেকে সব জানত, ওর কোনো স্মৃতি হারায়নি। আই থিঙ্ক অ্যাক্সিডেন্টের পরেই ছেলেটার সঙ্গে যোগাযোগ হয়েছিল, দেখেছে ছেলেটা বিদেশে থাকে, সাংঘাতিক একটা ফিউচার রয়েছে। আর তাছাড়া যশ দেখ, তুই কিছু মনে করিস না, তুইও তো অনেকবার বিদেশে যাবি বলেছিস কিন্তু যেতে পারিসনি। আর ওর হয়তো সামনে থেকে দেখে ছেলেটাকে ভালো লেগে গেছে, মুগ্ধ হয়ে গেছে, আর তাই হয়তো বিয়ের ডেটও ফাইনাল করে ফেলেছিল। কিন্তু মাঝখানে আমার সঙ্গে যে দেখা হয়েছিল, দেখ আমি ড্যাম শিওর ও যতই আমাকে না চেনার ভান করবে ও কিন্তু আমাকে ঠিক চিনতে পেরেছিল। আর হয়তো কোনোভাবে আজকে জানতে পেরেছিল যে আজ যশের বিয়ে, তাই হয়তো একবার দেখা করে গেছে। বানিয়ে বানিয়ে গল্প বলার একটা লিমিট আছে কিন্তু শব্দদীপ। কে বলেছে তোকে বানিয়ে গল্প বলতে? তোর এই বানানো গল্প আমরা কেউ বিশ্বাস করছি না, তুই চুপ কর।
পুনম ফিরে গেলটা কোথায়? কোথায় একবার তো বলে গেল না ও কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছে ও কোথায় আছে সেটুকু বোঝার মতো বুদ্ধি তোর আছে বলে আমি ভেবেছিলাম যশ। ডেফিনেটলি ও দেবদীপের কাছেই গেছে, দেবদীপদের আশ্রয়তেই রয়েছে। দেখ গিয়া হয়তো তখন বিয়েটা হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে কেন? তুই বিয়ে করেছিস, ও বিয়ে করতে পারে না। এত তো বিয়েটা হয়ে গেছে, আর এখন যদি ও বিয়েটা করে না আমি খুশি হব। আজ আমাকে ও কথা বলার সুযোগ দেয়নি, আর আমি এতটাই অবাক হয়ে গেছিলাম ওকে দেখে যে মুখ ফুটে কিছু বলতেও পারিনি। আশা করি ও হসপিটালে আবার জয়েন করবে, ওর সাথে আবার দেখা হবে আর কথাও হবে। তুমি অপরাজিতাই হও আর স্বপ্নমই হও, আমাদের কাছে সবার আগে তুমি একজন মানুষ আর একটি খুব ভালো মনের মেয়ে, তাই সেই পরিচয়টাই আমাদের কাছে চিরকাল বড় হয়ে থাকবে। আমি একটা কথা বলি, দেখো আমরা তো এতদিন ওকে অপরাজিতা বলেই ডেকে এসেছি, তো অপরাজিতা বলেই ডাকি না ওকে। এই নতুন করে আবার সাবনাম বলে আমি ওকে ডাকতে পারবো না, বরং ও আমাদের কাছে অপরাজিতা হয়েই বেঁচে থাকুক। আমার কোনো অসুবিধা নেই, আপনারা আমাকে অপরাজিতা বলেই ডাকতে পারেন। কিন্তু তোমার স্বামী আরেকটি মেয়েকে বিয়ে করে কি করে? তোমাদের বিয়েটা যখন এখনো রয়েছে। ওর হয়তো কিছু করার ছিল না, ও হয়তো ভাবতেই পারেনি আমি আবার কখন ওর কাছে ফিরে আসব। সেটা কোনো কথা নয়, ও ধরে নিল তুমি বেঁচে নেই, সেই জন্য একটা বিবাহিত জীবন থেকে বেরিয়ে এই কদিনের মধ্যে ও আর একটা বিয়ে করে নিল। ওর তো তোমার জন্য অপেক্ষা করা উচিত ছিল। বাদ ছাড়ো না, এটা ওদের নিজস্ব ব্যাপার, তুমি কেন এর মধ্যে শুধু শুধু ঢুকছো? না না, এটা ভেবে তো আমার খুব খারাপ লাগছে। একটা মেয়ের সংসারে কি দাম রইল যে সব ভুলে গিয়ে আবার অন্য একটা জায়গায় তাকে বিয়ে করতে হবে? কি কাণ্ড, কত কীর্তি রে বাবা! আপনারা প্রতিবেশী, আপনাদেরকে এমন কিছু বলতে চাই না যাতে আপনারা আঘাত পাবেন, কিন্তু সত্যি কথা বলতে কি, একটা মেয়ে যখন ক্রাইসিসে আছে তখন তার কোনো প্রকার সমালোচনা আমরা বরদাস্ত করব না। আপনারা তো বুঝতেই পারছেন বিয়েটা আর হচ্ছে না, রাতও অনেক হয়েছে, প্লিজ এবার আপনারা আসুন। আপনারা নেমন্তন্ন করেছিলেন তাই আমরা এসেছি, আপনাদের বাড়িতে একটা বিপদ ঘটে গেছে তাই আমরা এতক্ষণ রয়েছি। দেখুন ভুল বুঝবেন না আমাদের, মেয়েটার সবই স্মৃতি ফিরে এসেছে, ও কত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেল বলুন তো, এখন এই এরকম পরিবেশ ওর পছন্দ নাও হতে পারে, ও একটু নিরিবিলি থাকতে চাইতে পারে, তাই বলছিলাম যে আপনারা যদি এই চলো চলো শর্মিলাদি চলো তো। তোরা তো আমাদের আত্মীয়, তোরা তো রাতে থাকবি বলে এসেছিলি। ঠিক আছে, অনেক রাত হয়েছে, যা শুয়ে পড় গে, বিশ্রাম নে। আঙ্কেল, আমার স্বামীর আগে একটা বিয়ে ছিল, তাকে ডিভোর্স দিয়ে দেয়, আজ আবার তাকেই সে বিয়ে করে। একটা কথা তোমায় বলি, একজন স্ত্রী থাকতে তো ও আরেকজনকে বিয়ে করতে পারে না, যতই সে ওর পুরনো বউ হোক না কেন, তুমি তো এখনো ওর স্ত্রী। যাক, আমি কিন্তু একটা ব্যাপারে অন্তত নিশ্চিন্ত হয়েছি, সবার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করছিল, স্পেশালি তোর বাড়ির লোকের মধ্যে একটা অদ্ভুত সন্দেহ কাজ করছিল যশ আমাকে নিয়ে। আমার মায়ের ডায়মন্ড হারবারের নার্সিংহোমের সঙ্গে যে আর শবনমের মিসিং হয়ে যাওয়ার কোনো রকম যোগসূত্র নেই, এটুকু তো প্রমাণিত যশ।
সেটাও প্রমাণ হলো যে পুরোটাই ছিল তোদের বাড়ির লোকজনদের কল্পনা। কিন্তু একটা অজানা, একটা অজানা অচেনা ছেলের সাথে শবনম দিন কাটাচ্ছে কি করে? এখন তো বললে আমি খারাপ হয়ে যাব। দেখ, এতদিন ধরে শবনম ওখানে ছিল, প্রায় এক মাস তো হবেই, আর শবনমের তোকে ভুলতে মাসখানেক লেগেছিল। না, আমি এটা জানি যে তুই জানতিস শবনম মারা গেছে, কিন্তু শবনম তো জানতো যে তুই বেঁচে আছিস। পার্থক্যটা বুঝে দেখ। দেখ, তোকে অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি তোকে সত্যি কথাটাই বলবো আর বাস্তব কথাটাই বলবো। শাট আপ, কিছু কর না রাহুলদা, শুধু তো ওকে চুপ করতে বললে হবে না। স্বপ্নদীপ তো ঠিকই বলেছে, সত্যি তো স্বপ্নম তো জানতো যে যশ বেঁচে আছে। তারপরেও এই যে স্মৃতিশক্তি হারিয়ে যাবার নাটকটা করা কি খুব জরুরি ছিল? হ্যাঁ, যশ না হয় জানতো যে স্বপ্নম বেঁচে নেই, সেই জন্য রোহিণীকে বিয়ে করেছে। ও ওর জন্য এতদিন অপেক্ষা করে ওকে পাগলের মতন খুঁজেছে। আর যশ, শবনম কলকাতায় থেকে তোর সাথে কোনো যোগাযোগ করেনি, তোর বাড়িতেও যায়নি, আর আজ আজকের দিনেই ওর সব কথা মনে পড়ে গেল। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখ, আমরা তো আর ওর মনের ভিতরে ঢুকে দেখিনি, বিশ্বাস করতে চাইলে করবি, না করতে চাইলে করবি না, যা হওয়ার হয়ে গেছে। দেখ, এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তুই কি বিশ্বাস করছিস? আমার বিশ্বাসে কি এসে যায়? তোর বিশ্বাসে সবটা এসে যায় যশ। তুই বিশ্বাস করছিস যে শবনম স্মৃতি হারানো অবস্থায় অন্য কাউকে বিয়ে করেছে? আমার মনে হয় এটা হতে পারে না। কি হয়েছে আসলে? ভেরি সিম্পল যশ, আর এ ব্যাপারে আমি স্বপ্নদীপের সঙ্গে একমত। দেখ, আমার মনে হয় দেবদীপই ওকে ট্রিটমেন্ট করে বাঁচিয়ে তুলেছে, ওকে সুস্থ করে তুলেছে, এবং তারপর ধীরে ধীরে যা হয়, দেবদীপের প্রতি ওর মন পড়ে গেছে। তারপর দেবদীপ এবং ওর বাড়ির লোকজন সবাই মিলে প্রেশার করেছে ওকে বিয়ে করার জন্য। আর যশ, ও তোকে আজকে এসে বললো না যে ও নাকি তোকে ডিভোর্স দিয়ে দেবে? সেটা কিন্তু নিজেরই স্বার্থে, কিছু মনে করিস না। তুই যদি ওকে ডিভোর্সটা না দিস, তাহলে ওইভাবে বিয়েটা করবে কি করে বল? তোরা শিওর? তোরা শিওর ও আজকে ওখানে গিয়ে বিয়েটা করে নিয়েছে? হ্যাঁ, কারণ ও দেখেছে তুই বিয়েটা করছিস। দেখ, তোরা দুজনেই যদি বিয়েটা করে নিস আলাদা আলাদা জায়গায়, তাহলে তো কোনো অসুবিধাই নেই। সবাই জানে তোদের যা যা ফর্মালিটি রয়েছে তোরা সেটা মিটিয়ে ফেলবি। আর একটা কথা বলি যশ, কিছু মাইন্ড করিস না। দেখ, শবনম কিন্তু তোকে বিয়ে করতে দেখে খুব খুশি হয়েছে এবং নিশ্চিন্ত হয়েছে। তা নাহলে তুই একটা কথা ভাবতো যশ, ও যদি সত্যি আগের শবনম হতো, তাহলে কি সব কিছু এইভাবে ছেড়ে দিত? দিত না? না, কখনোই না। দেখ যশ, তুই যে শবনমকে চিনিস, সেই শবনমকে যদি এরা অন্য শবনম হিসাবে চেনানোর চেষ্টা করে, সেটা তুই মানিস না। আমি বলছি তুই এদের সাথ দিস না। আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমি ডিভোর্স দিয়ে দেব। তোমার ব্যাপারটা আলাদা, তুমি তো কিচ্ছু মনে করতে পারছিলে না, তোমার পুরনো জীবনের কোনো কথাই তোমার মনে ছিল না, তাই আমার ছেলের সঙ্গে তোমার বিয়েটা ঠিক করেছিলাম। বাবা, এই একই বিষয়ে কেন বারবার কথা বলছো তোমরা? এটা বন্ধ করো না প্লিজ। এই টপিকটা ওর জন্যে যথেষ্ট এম্বারাসিং, আমার জন্যও তাই। তো প্লিজ, তোমাদের রিকোয়েস্ট করছি, এটা নিয়ে আর কিছু কথাবার্তা বলো না। মুখে কিছু না বললেও কী হবে? এখনো তো বিয়ের টাটকা চিহ্ন ছড়িয়ে আছে। একটা কথা বলি আঙ্কেল, আপনারা বরঞ্চ অন্য কোনো একটা মেয়ে দেখে। না না, থ্যাংকস ফর ইয়োর সাজেশন। দেখো, বিয়ে যদি ওর করারই হতো, তাহলে অনেক আগেই বিয়ে করতে পারত।
যে কোনো একটা মেয়ে কেউ বিয়ে করবে না বলেই এতদিন করেনি। তোমাকে দেখে ওর পছন্দ হয়েছিল, মনে হয়েছিল তুমি ওর মনের মতো, তাই একটা কথা বলবো মা, এখন তো আমরা এখানে নিজেদের মধ্যেই আছি, মানে যদি কিছু বলে ফেলি অপরাধ দিও না মা, অপরাধ হলে মার্জনা করে দিও। এভাবে বলবেন না আঙ্কেল, আপনাদের আমি কাছের মানুষ বলে মনে করি বলেই না ও বাড়ি থেকে আমি সোজা এখানে চলে এসেছি, ফিরে এসেছি আমি এই বাড়িতে। না বলছিলাম, তোমার স্বামী যখন বিয়ে করেই ফেলেছে আর তুমি তাকে ডিভোর্স দেবেই বলেছো, তাহলে কি এই বিয়েটা করায় কোনো অসুবিধে ছিল? বাবা, না না, আমিও কিন্তু একই কথা বলছি।